আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের উখিয়ার টাইংখালী রহমতের বিল সীমান্তে। আমি এখন কিছু কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলবো যারা তাদের বাড়িঘর এই সীমান্তের কাছেই এবং তারা এখানকার কৃষি জমিরও মালিক। আমি আপনার কাছেই প্রথমে যাচ্ছি যে বেশ কদিন ধরেই এই এলাকায় যুদ্ধ চলছে মিয়ানমারের অভ্যন্তরে। তো আপনারা তো সীমান্তে পারের মানুষ, আপনারা মানে আপনাদের জীবন কেমন চলছে? আমাদের জীবন তো ভয়ঙ্কর চলতেছে, এদের কুলি তালে বাড়িতে পড়তেছে, বাড়ির পাশে পড়তেছে, বাড়ির ধরে ফেলিয়ে পড়তেছে। আমরা জীবন তো অনেক ঝুঁকিপূর্ণ পড়েছি। আপনার কি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য? আপনার কি বাড়ি ঘরেই থাকেন নাকি অন্যত্র চলে গেছেন? আমরা বাড়ি ঘরে থাকি, আমরা বাড়ি ঘর ফেলে যাই না। কেন মানে সরকারের যে আপনাদেরকে অনুরোধ জানিয়েছে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য, এখানে গোলাগুলি চলছে তারপরেও কেন থাকছেন? আমাদের তো আছে গরু ছাগল আছে, ওগুলি ফেলে আমরা কোথায় যাবো? আমাদের এলাকা ছেড়ে কোথায় যাবো? তো জীবন আগে নাকি গরু ছাগল আগে? গরু ছাগল আগে না তো এরকম তো না, তো জীবন আগে তো তো কি করবো, এখানে তো পড়ে রয়েছি বর্ডারে, তারপর কি করে ফেলা যাবো সম্পত্তিটা, সেজন্য তো পড়ে রয়েছি না। কিন্তু ভয় করে না যে এইভাবে শুধু গরু ছাগলের জন্য আপনি মানে গরু ছাগলের জন্য আপনি থেকে যাচ্ছেন? আমাদের কোনো এলাকায় কেন আমার ভয় করবে? কিন্তু গুলিটা তো ওই পাশ থেকে আসছে। সমস্যা নেই, এটা গোলাগুলি কেউ ভয় লাগে না? ভয় লাগে না। জি, আপনার কাছে যাচ্ছি যে এই এলাকার ব্যবসা বাণিজ্য কিংবা জীবন চলাচল আসলে এখন কেমন এই গোলাগুলির মধ্যে? এখন তো যারা কৃষক আছে, যারা আপনার এখানে জেলে আছে, জেলে এবং কৃষক, এরা তো মাছ ধরার জন্য এখানে যায়। এখন সম্পূর্ণ এরা এখান থেকে এখানে আসতে পারতেছে না, গেড়ে যাইতে পারতেছে না, শ্বাস দেখতে যাইতে হচ্ছে না। এখন গতকালকে যে গোলাগুলি হয়েছে হচ্ছে আমাদের এখানে, এই যে এটা হলো ডিসি রুট, ডিসি রুট এসে এরা গুলি করছে বুঝছেন। আমাদের বাড়িঘর থেকে আমরা সব পালিয়ে গেছি রাত্রে, কেউ এখানে অনেক অনেক দু একটা বাড়ির মধ্যে থাকতে পারে হয়তো, আমাদের এখানে কয়েকশো বাড়ির মধ্যে দু একটা ঘরে আসিল, আর সবগুলো মেয়েগুলো ওইখানে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যেখানে পারে এখানে থাড়াই দিয়া আমরা দু একজন ছেলে এখানে মানে বাড়িঘর দেখতে রয়ে গেছিলাম আর কি। এটা কি বলা চলে যে আপনাদের জীবন প্রায় অচলই হয়ে বা স্থবির হয়ে গিয়েছে? অচল স্থবির হয়ে গেছে মানে কি অচল বলতে, আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে না, এরা কানতেছে, মেয়ে ছেলে যেগুলো আছে এগুলো কানতেছে, আমরা ওগুলারে ফাটাই দিয়া এখানে অনেক ভীতির মধ্যে আমরা এখানে বসে গাছের আড়ালে দিয়া বসে আমরা রাত যাপন করছি আর কি। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্কটা কি আপনাকে, আপনারা তো সীমান্তের কাছাকাছি থাকছেন বা বসবাস করছেন, এটা কি এই আতঙ্ক কি সবসময় আপনাদেরকে তাড়া করে? না, সবসময় না, সবসময় তো আমাদের এখানে পর্যাপ্ত বিজিবি থাকে বা এরকম তো গোলাগুলি আমরা কোনোদিন শুনি না। আমরা তো একত্রে কোনো যুদ্ধ দেখি নাই, এই তো প্রথম দেখলাম একত্রে যুদ্ধের হার মানাবে এটা। আমরা তো টিভির মধ্যে দেখছি একত্রে যুদ্ধ, এখানে দেখতেছি একত্রে যুদ্ধকে অনেক হার মানাবে এই যে গোলাগুলি করতেছে, এগুলো নিয়ে আমরা অনেক বইয়ের মধ্যে আছি। আরেকটি বিষয় যে সরকারের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে, আমরা দেখলাম যে অনেকেই গড়বড়িতে আছেন, তো আপনি কি করছেন, আপনার কি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন? আশ্রয় কেন্দ্রে এখনো যাই নাই বলতে, এই বাড়িঘরে এখনো আমার মা বোন এখনো আসে নাই, আমরা কয়েকজন আছি এখানে এলাকাতে, এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ। ওই যে বিজিবির এখানে যদি টল ভালোভাবে যদি নিজের দায়িত্ব পালন করে আমাদের নিরাপত্তা একটু ভালো থাকবে। আশ্রয় কেন্দ্রে থাকতে চান না কেন, মানে কারণটা? আশ্রয় কেন্দ্রে থাকতে চাই না বলতে, ওই যে ওইদিকে ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো, ওই যে এই বৃদ্ধ মা বাবা আছে, এরপরে আমাদের ফুফি আছে, তাহলে এদেরকে নিয়ে কোথায় যাবো? তো এই বাড়িতে কোনো রকম আছি। তো এই যে গোলাগুলি হচ্ছে, তো এই এই পারেও আপনার প্রচুর বিপুল গোলাগুলি হয়েছে, ওই পার থেকে এই পারেও গোলাগুলি আপনার মোটর শেল এসে পড়েছে, গোলাগুলি হচ্ছে, তো এই আতঙ্ক বা কিংবা এই এই ভীতিকর পরিস্থিতিতে কেন বাড়িতে থাকছেন? ঠিক আছে, আতঙ্ক ওইটা কিন্তু সঠিক, এই এখন ওই যে আমাদের টিনের বাসা আছে, বাড়ি আছে, বাড়ির মধ্যে এই গোলা বারুদ পড়ছে, ওই যে মোটর শেলের মধ্যে আঘাত হয়ে আমাদের এলাকার একটা ছেলে ওই যে হাসপাতালে এখন ভর্তি আছে, এখন আমরা এখন অনেক ঝুঁকিপূর্ণতে আছি। দেখো তো বর্ডার ছাড়া আমরা লোক, আমরা কোথায় যাবো এই এলাকা ছাড়া কোথায় যাবো? এখানে শ্বাস করছি, গরু ছাগল আছে, এগুলো নিয়ে আমরা কোথায় যাবো? না, আশ্রয় কেন্দ্রে কি মানে ব্যবস্থা করা হয়নি নাকি মানে আপনারা ওইখানে পরিবেশ মানে পছন্দ না, কোন কারণে যেতে চান না?
আশ্রয়কেন্দ্র তো বলতে আশ্রয়কেন্দ্র যেতে আমাদের অনেক অনেক একটু দূর হবে, সেজন্য যাতায়াতের আমাদের জন্য সমস্যা হবে। যদি যাইতে হয় একেবারে চলে যেতে হবে, যদি থাকতে হয় একেবারে থাকতে হবে। আমরা ওই যে এই দুই কাটার মধ্যে পড়ে আছি, একেবারেই চলে যেতে হবে। কিন্তু অস্থায়ী আশ্রয় কেন্দ্র আপনি যাবেন, আবার যখন নাকি স্বাভাবিক হবে ফিরে আসবেন? স্বাভাবিক হয়ে ফিরে আসবে বলতে এই যখন পরিস্থিতি আগের চেয়ে এখন একটু ঠান্ডা হয়েছে, যদি আগের চেয়ে যদি বয়ানো হয় তখন আমরা চলে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানকার যারা সীমান্তের পারে বসবাস করছেন সেসব স্থানীয় মানুষজনের কাছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের আসলে জীবন অনেকটা স্থবির হয়ে গেছে এই আপনার মিয়ানমারের অভ্যন্তরে যেই সংঘর্ষ চলছে সেই যুদ্ধের কারণে। তো এই তারা চান দ্রুতই যেন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারাও যেন নিরাপদে সীমান্তে বসবাস করতে পারেন এবং তাদের জীবন জীবিকা চালিয়ে নিতে পারেন।